শো দেখো বন্ধুরা, রাত 12টা বেজে গেছে। আর এই যে আমার মেয়ে, আর ওই যে একজন দেখো, ও একে ধরে কামড়াচ্ছে। খাঁচার ভেতরে যে আছে সে একে কামড়াচ্ছে, এই যে একে কামড়াচ্ছে। আর এ ভয়ে খাটের তলে চলে যাচ্ছে, ও ওকে তাড়া করছে। ওই শুয়ে পড়েছিলাম, আবার উঠে পড়ে ওদেরকে নিয়ে আবার খাঁচা খুললাম, খাঁচা ছাড়াই রেখেছিলাম। তারপর যা তাণ্ডব করছে দুটোতে মিলে, সারা রাত আর ঘুমোতে দেবে না। আবার খাঁচা খুলে ওটাকে খাঁচার ভেতরে রেখেছি। আর আমার মেয়ে এমনি সারাক্ষণ কামড়াচ্ছে ঘ্যাক ঘ্যাক করে। আর একটা ভীতুরাম ভীতুরাম একটা ভীতুরাম শুধু খাচ্ছে যাচ্ছে, আর ধূপ ধূপ করে শুয়ে পড়ছে। খাচ্ছে আর ধূপ ধূপ করে শুয়ে পড়ছে। সারাক্ষণ শুধু খাবো, টমেটো খাবো, শশা খাবো, রুটি খাবো, মুড়ি খাবো। আজকে একটা গোটা রুটি খেয়েছে। তারপরে লাস্টে বাপি মনে আবার ছিঁড়ে দিয়েছে, জানো তো, আর খেতে পাচ্ছে না। অত দিলে হয়, অত একটা খাবার পরিমাণ আছে। আর ঘুরি বেড়ে যাচ্ছে, ঘুরি ঘুরি ঘুরি। আরে সকালে লোকদের হাঁটতে যাবি বলছে, এসব বাজে কথা আমি শুনবো না, ভালাই। ঘুরি বেড়ে যাচ্ছে, পাপার সাথে সকালবেলা উঠে হাঁটতে যাবে গঙ্গার ধারে, বুঝেছো বুঝেছো, নালে জিমে ভর্তি করে দেবো। জিমে 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 ভর্তি হবে জিমে, বলছে এসব বাজে বাজে কথা, এসব বাজে কথা, এসব বাজে কথা, এসব বাজে কথা। ও গুড নাইট বলে দাও। রাত্রি 12টা বেজে গেছে, ঘুমোতে পারিনি, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। গুড নাইট বলো সবাইকে, গুড নাইট বলো। বলে গুড নাইট বন্ধুরা, গুড নাইট বলেছো, গুড নাইট বলেছো। হাম্পা দাও মাম্মা, হাম্পা দাও, হাম্পা দাও, হাম্পা। ওই দেখো ও উঠে পড়েছে। হে ঘুমো, আহ আহ, ওহ।